শিবরাত্রির পূজা ভগবান শিবক আরাধনা করার এটি বিশেষ পর্ব হয়। আর এই দিনট ভগবান শিবক আরাধনা করার এক বিশেষ মহত্ব আছে। ভগবান শিবর ভক্তকলে এই শিবরাত্রির পর্বটোর বাবে গোটেই বছরটোই অপেক্ষা করে থাকে। এই মহাশিবরাত্রির দিনা ভগবান শিবক সন্তুষ্ট করবলৈ ভক্তসকলে ব্রত পূজা আরাধনা করে, যাতে ভগবান শিব অতি সোনকালে সন্তুষ্ট হয় আর ভক্তসকলের মনোবাঞ্ছা পূর্ণ হয়। মানি অহা হয় যে এই মহাশিবরাত্রির দিনটোতে মহাদেব পার্বতীর বিবাহ হয়েছিল। এই দিনটোত ভগবান শিব প্রসন্ন মনেরে থাকে, সেয়ে বিধি বিধানেরে এই দিনটোত ভগবান শিবর পূজা অর্চনা করলে ভগবান শিব অতি সোনকালে সন্তুষ্ট হয় আর ভক্তসকলক আশীর্বাদ প্রদান করে। নমস্কার বন্ধুসকল, স্বাগতম জানাইছো আপনার আপন চ্যানেল আসামিস অ্যাস্ট্রোলজিলৈ। মই অ্যাস্ট্রোলজার ধীরাজ শর্মা। ভিডিওটো যিমান পাৰে শেয়ার করে দিব আর কমেন্ট বক্সত লিখিব ওম নমো শিবায়। আহক এতিয়া ভিডিওটো আরম্ভ করো। মহাশিবরাত্রির দিনটোতে আপনি যিকোনো কাম আরম্ভ করে সিদ্ধি প্রাপ্তি করিব পাৰে। এই দিনটোরপরা সকলো ব্যক্তিরে শুভ হব, কিন্তু সাতটা রাশির ব্যক্তিসকলের বিশেষ শুভ মঙ্গলজনক হব। এই সাতটা রাশির ব্যক্তিসকলে মহাশিবরাত্রির দিনারপরা বিশেষ শুভফল প্রাপ্তি করার যোগ দেখা পোৱা গৈছে। এই মহাশিবরাত্রির দিনা আপনার কর্ম সিদ্ধির ভগবান শিবক আপনি পূজা অর্চনা করিব পাৰে। এই দিনটোতেই রুদ্র অভিষেক করে শিবর নাম কীর্তন, শিবপুরাণ পাঠ করা, শিবকথা শুনা, দান পুণ্য করা আর শিবলিঙ্গর দর্শন করাটো সকলতক শুভ মানা হয়। নিজের মনের কামনা পূর্তির শিবলিঙ্গর পূজা করাটো শুভ মানা হয়। এই মহাশিবরাত্রি শুদ্র মনে পালন করলে মানসিক অশান্তিব বহুত পরিমাণে নিরাময় হয়, কারণ চন্দ্রগ্রহটো ভগবান শিবর মূরের উপর বিরাজমান হয়ে আছে। হেয়ে এই পূজার দ্বারা মানসিক অশান্তিব দূর হয়ে যাব, দাম্পত্য সুখ প্রাপ্তি হব, মনে বিচরা স্বামী প্রাপ্তির বাবেও ভগবান শিবক মহাশিবরাত্রির দিনা আরাধনা করাটো বহুত প্রয়োজনীয়। ভগবান শিবর পূজার সামগ্রীব প্রধানক বেলপত্র, ধতুরা, ভাং, এয়া গাখির, চন্দন, কেশর, মৌ, গঙ্গাজল ইত্যাদি। ভগবান শিবক সন্তুষ্ট করার বাবে এইকেইটা সামগ্রীর অধিক প্রয়োজন হয়। লগতে পঞ্চঅমৃতরও প্রয়োজন আছে। পঞ্চঅমৃতরে সকলো ইচ্ছা পূরণ করিব পারি। এই মহাশিবরাত্রির দিনা কেইটামান দুর্লভ যুগের সংযোগ ঘটিছে। অমৃতযোগ, সর্বসিদ্ধিযোগ আর রাজযোগের নির্মাণ হয়েছে, যার ফলত এই সাতটা রাশির ব্যক্তিসকলের জীবনলৈ আইব বিশেষ সফলতা। এই দিনটোত শিবযোগ আরম্ভ হয়েছে, যার ফলত ভক্তসকলে করা আশাবুর পূর্ণ হব, সকলবর কার্যই সিদ্ধি হব। এতিয়া জানি লোক এই মহাশিবরাত্রির দিনারপরা কোনকেইটা রাশির ব্যক্তিসকলের ভাগ্যর পথ মুকলি হব। প্রথম রাশিটি হল মেঘ রাশি। মেঘ রাশির ব্যক্তিসকলের এই সময়খিনি হব অতি উত্তম। এই সময়ত ভগবান শিবর বিশেষ কৃপা আপনার উপর থাকিব, যার ফলত বহুদিনেরপরা বন্ধ হয়ে থাকা কামবর আকৌ চলিবলৈ আরম্ভ করিব, কর্মত হয়ে থাকা বাধাবর দূর হব, সফলতা প্রাপ্তি করিব পারিব। চাকরি প্রার্থীসকলে চাকরি পুয়ার যোগ দেখা যায়, ব্যবসায়তো শুভফল প্রাপ্তি করিব পারিব, ধন প্রাপ্তির যোগ দেখা যায়, ব্যবসায়ত বিশেষ উন্নতি হব। নতুন ব্যবসায়ীসকলের এই সময়খিনি শুভ মঙ্গলজনক হব। দ্বিতীয় রাশিটো হল তুলা রাশি। তুলা রাশির ব্যক্তিসকলে এই সময়ছোৱাত চাকরি তথা ব্যবসায়ত সফলতা প্রাপ্তি করিব পারিব। ভগবান শিবর কৃপাত তুলা রাশির ব্যক্তিসকলে সকলো দিকতে ইতিবাচক ফলাফল লাভ করিব পারিব। বহুত বছরের পর হয়ে থাকা সমস্যা সমূহ দূর হব, ব্যবসায়ত সফলতা প্রাপ্তি করিব পারিব। তৃতীয় রাশিটো হল কর্কট রাশি। কর্কট রাশির ব্যক্তিসকলের এই সময়ছোৱাত ভাগ্যর সহায়ত টাকা পয়সার আমদানি ঘটিব, ভগবান শিবর কৃপাত বিশেষ লাভ প্রাপ্তি করিব পারিব, আপনার আশাবর পূর্ণ হওয়ার যোগ দেখা যায়। এই সময়ছোৱাত আপনি দ্রুতগতিত প্রগতির ফলে আগবাড়ি যাব পাৰিব, ঘর পরিয়ালত সুখ শান্তির বাতাবরণ থাকিব। চতুর্থ রাশিটো হল মিথুন রাশি। এই সময়ছোৱাত মিথুন রাশির ব্যক্তিসকলের ভাগ্যর পথ মুকলি হব, কোনো ফালের পৰা হঠাৎ ধন প্রাপ্তির যোগ দেখা পোৱা যায়, ঘর পরিয়ালত সুখ শান্তির বাতাবরণ থাকিব, দাম্পত্য জীবনত মধুরতা থাকিব, অবিবাহিতসকলের বিবাহর প্রস্তাব আহিব পাৰে, ঘরত মাঙ্গলিক কার্য সম্পন্ন হব, কার্যত সফলতা প্রাপ্তি হব। পঞ্চম রাশিটো হল কন্যা রাশি। কন্যা রাশির ব্যক্তিসকলের উন্নতিত কোনেও এই সময়ত বাধা দিব নোৱাৰে, নতুন ব্যবসায়ত অধিক পরিমাণে উপার্জন হওয়া দেখা যায়,
চাকৰিত উচ্চ পদপ্ৰাপ্তিৰ লগতে পদোন্নতিৰ যোগো দেখা যায়। কৰ্মস্থানত উচ্চ অধিকাৰীৰ সৈতে আপোনাৰ সম্পৰ্ক মধুৰ হ'ব। এই সময়ত আপুনি বিভিন্ন দিশৰ পৰা ধন প্ৰাপ্তি কৰিব পাৰে। ষষ্ঠ ৰাশিটো হ'ল মীন ৰাশি। মীন ৰাশিৰ ব্যক্তিসকলৰ এই সময়টো অত্যন্ত শুভ হ'ব। এই সময়ত আপোনাৰ সকলোফালে লাভ হোৱাৰ যোগ দেখা যায়। ব্যৱসায়ত আশা কৰাতকৈ অধিক পৰিমাণে লাভ অৰ্জন কৰিব পাৰিব। ধন টকা পইচা সম্বন্ধীয় সকলোবোৰ চিন্তা আপোনাৰ দূৰ হ'ব। সকলোফালৰ পৰা উপাৰ্জন বৃদ্ধি হ'ব। সপ্তম ৰাশিটো হ'ল কুম্ভ ৰাশি। কুম্ভ ৰাশিৰ ব্যক্তিসকলৰ ওপৰত এই সময়ত ভগৱান শিৱৰ বিশেষ কৃপা থাকিব। ভগৱান শিৱৰ নাম লৈ কৰা যিকোনো কামতে আপুনি সফলতা প্ৰাপ্তি কৰিব পাৰিব। জীৱনত হৈ থকা দুখ কষ্টবোৰ লাহে লাহে সমাপ্ত হ'বলৈ ধৰিব। ব্যৱসায়ত উপাৰ্জনৰ নতুন দিশ মুকলি হ'ব। ঘৰ পৰিয়ালত সুখৰ আগমন হ'ব। ভগৱান শিৱৰ কৃপাত আপোনাৰ সুখ সমৃদ্ধি বৃদ্ধি হ'ব। এইখিনি আছিল আজিৰ ভিডিঅ'। আমি আহিম আকৌ এটা নতুন ভিডিঅ'ত। তেতিয়ালৈ নমস্কাৰ।